न्दमण्डलकारं व्याप्तं जनचराचरा तत्पदां दर्शितं येन तस्मै श्रीगुरवी नमः चैतन्यमनविष्टां स्थापितं जेन भूतले स्वयं रूपकदामज्जं ददाति सपदान्तिकम् जानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बरौ द्विजवरौ युगधर्मपालौ बन्दी जगत्प्रियकरौ करुणावतारौ नमोऽस्त्रिकालशताय जगन्नाथशताय स सपुत्राय सकलत्रायो नमः

हरि कृष्ण हरे कृष्णा कृष्ण Hare, हरि 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 राम हरे राम 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 Jaya हरि जया जय श्रीचैतन्य जयो नित्यानन्द Chandra, जय गौरभक्धूरिदा नरायणं नमस्कृत्य नरं चैव नरुत्तमं Devin, सरस्वती व्यासनु Tata जय बुधिजयत् বৈশান্ত বৈষ্ণব গৃহী থানি ভারত বাংলার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গর আন্তর্জাতিক ধর্ম সম্মেলন শিবা সঙ্গনর এ শুভ মালঠে পেগত জেতায় নিত্য শ্রী চৈতন্য ভাগবত পাঠ কর্তা শ্রবণ কর্তারা ভাগবত পাঠ শ্রবণ কর্তারা ইমাইন দলর গীতা পাঠ শ্রবণ কর্তারা এবং ধর্মীয় বিভিন্ন জায়গার বিভিন্ন প্রবচন শ্রবণ করিয়া যে রীদি আত্মা ধর্মীয় অনুভূতির পথে জীবনযাপনের উদ্দেশ্যে যা আসি হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া আজি মর নিয়মিত পাঠান বুধবারে সাতটাই টাইপরানির কথা অতিরিক্ত হালে এবং মর নিত্য সেবা করতে খানি দিলনির কারণে আমি খানি দিলা হাবির চাঙ্গি ভক্তি কাত করি যেহেতু আমার এ ইপরিয়া থার এবং লাইভে হান থার বাকাজে তাই তারা শ্রবণ করতায় ভবিষ্যতে এত শ্রবণ করতায় হাবির চরণ লয়া। আজি যে পূর্ণিমা পেয়া যে ভাগবত সপ্তাহ চলে এ ভাগবৎ সপ্তাহ সময়ে আমার সমাজের বিশিষ্ট পণ্ডিত পরম ভক্ত ভাগবত প্রবচনকার মারতে গেলে গা আমার সমাজে অদ্বিতীয় পণ্ডিত গ মহারাজ ভক্তর শিরোমণি কার্তিক সান্ডিল অজাগির অজার যে ব্যক্তিত্ব এবং বিদ্যা হওয়ার সমাজে আরাক্রম জরম হইবা বলিয়া আমি নিন্দা করিয়াছি অদ্বিতীয় তার দেখি ধর্মীয় শাস্ত্রে বিদগ্ধ পণ্ডিত আশা করিয়ার উত্তর পূর্বাঞ্চলে সমগ্র ভারতবর্ষের লেখার ভিতরে আগুন ও আমার এ ভগত সপ্তাহ ভিতরে ইহদাম গেছে গা গির আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসংঘর তরফে তো কুটি কুটি গিরকর মহিমা আমি হারপাশী শিলশরে যে বাকা বৈদিক মহাযজ্ঞ ছিল বাকা একমাত্র ব্যক্তিত্ব যে ঘরে সর্বভারতীয় স্তরে গীতা পাঠ করু এবং তার নিজের সংস্কৃত ভাষায় একশো আঠান শ্রীকৃষ্ণর যে স্বতনাম্য গ্রন্থে সোহান অমূল্য সম্পদ যেহান ডক্টর স্বপ্না দেবী আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভিঘাদের দিন মর মাননীয়া মর গাইডগ যেগ আন্ডারে রিসার্চ করিয়া মি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতের মহাপ্রভুর ভক্তি মেন্টর গজে সম্মানিত ডক্টরে ডিগ্রি পাসু সেই সপ্নামেডামে তিন অজাগির কলরি কুহান মোরে দেহু হাসি এবং দেহুয়া মতেহি যে সাদে ভীতকতো পন্ডিতা গো তোমার সমাজে জরম অসত কার্তিক সান্ডে লরে এবং সংস্কৃত ভাষায় এত সুন্দর এক কবিতা লিখে পারল অতিথি আরাকুর আরাকার্থিকা অজরন হইতা গি তাই যে সাদে ভাষা তত্ত্ব সাহিত্যর জগতে কালীপ্রসাদ কালীপ্রসাদেই আর কালীপ্রসাদ আগুনি উসাদে ধর্মীয় জগতে পণ্ডিতর ভিতরে বৃহস্পতিমনির সাদানে বিদক্ত পণ্ডিত গ কার্তিক সান্ডেল আমি মারতে গেলে গা মুনির সত্য যুগে মুনি যে গ ধ্রাপর যুগে উদ্ধপ হইয়া কলিযুগে কলি যুগে যে যেমশিলগা এবং আমার সমাজে কার্তিক সান্ডেল তার উবায়া উবাইয়া পাণ্ডিত্য ল তর্ক করে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে নিয়ে ছিলাম আমার ব্রজমোহন ধর্মর তরফে তো হার যে রাজীব গান্ধীর মেরানি সময় গীতা পাঠর সুযোগ দুতা কাঠর কাদার নিয়ে আগে সিগা আমার কার্তিক সান্ডিল গিরক গিরক বিদগ্ধ পণ্ডিত তার আমি দর্শন করেছো এবং সময়া তার গড়ে নিমন্ত্রণ করেছিল ধর্ম সব পাঠ করা নিকা বলিয়া জ্ঞানার এসুগা ও আমি তা সমাজের সৌরে হাবিদে নিয়ামপাড়া উৎসাহ করেছে হান মরে নিজে তার চিঠি লিখিয়া মরে নিয়মপাড়া প্রশংসা করিয়া কিন্তু কিন্তু এছুগা এবং তা ভাগবত জীবন যাপন করেছে তার জীবনে তা ভাগবত জীবন যাপন করেছে নিজে নিজে গো সেবা করেছে নিজে বৃন্দাবন ধাম প্রতিষ্ঠা করেছে যদিও আমি দর্শন না করেছি আমি খবর পাচ্ছি এবং তার জীবনও হান ত্যাগী জীবন হান এবং তা অতি উচ্চ স্তরে আমার সমাজে আমি কণাকশি হান্না পাচ্ছি যে করাই সাল সালপাও সংস্কৃত ভাষায় জাগার্ত জাগাত সংস্কৃতী কালিয়া জাগাত জাগাত এলানি কালিয়া লেখে পারেছে তার অদ্ভুত মহিমা আজি সমাজে আছে আজি নিয়ামপাড়া আমি দুঃখ প্রকাশ করিয়া এবং যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগসঙ্গ রবিবারে আমি আলোচনা হেছি এই আলোচনা চক্র যদি কোনো গিরকর কোনো শিষ্য বা গিরকর সম্বন্ধে হারপাশি কোনাইয়া ঠাইলে আমি ইনভাইট করতে মুক্ত ভাবে আলোচনা হরেন্দ্র সিংহ এবং শীর্ষকৃষ্ণ সিংহ যেগর করে বসরা হানোর গজে কার্তিক স্থান নিল বসরা গজে কালিঞ্জরে অনিল রাজকুমারে সেবা করিয়া অতএব যেগর আন দর্শন করলে মানু তার অভিভূত শিলা এবং আমি দর্শন করেছো এবং অনিলাশ কুমারের ঘরে মর প্রবচনা শুনানিকা বারে বারে মাতে শিল্পী বাহিরে আসিল যে কারণে অজার মুহে প্রবচন করে নো হেনম যে ঘরে ডর দু হ্যাঁ অতএব মহান ব্যক্তিত্ব যে তা ধার্মিক তাদের আমি শ্রদ্ধা করা আমার কর্তব্য হান মদ মদ খানি না মিলতে পারে তাই বলে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবর ভিতরে মত না মিল তাই বলে স্বামী বিবেকানন্দ চৈতন্যদেবের অবহেলনা করেছে এবং চৈতন্যদেব স্বামী বিবেকানন্দরে অবহেলা না করেছে বেদান্ত দর্শনের প্রবক্তা স্বামী বিবেকানন্দ তার বিবেকানন্দই বিবেকানন্দ ভারতবর্ষের সনাতন ধর্মই আনরে ব্যাখ্যা করেছিল তার দৃষ্টিভঙ্গি ল চিকাগর ধর্মসভায় বক্তব্য হচ্ছিল না ঠিকুসারে মাপ্রভুর ধর্ম এহার্য ই বক্তব্য তো আসিল গে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী শৈ চিকাগো ধর্মসভায় চৈতন্য মহাপ্রভুর গৌরী বৈষ্ণব ধর্ম এহানরে প্রতিষ্ঠা করেছে আমি ধৰ্মৰ পথে আছিতা মাজে কোনো মতাবেদ আমি খণ্ডন করে পারিয়া তাই বলে অসম্মান না করিয়া কারণ রামানুচার্যর মতো আনরে খণ্ডন করলা। রামানুচার্যর মতো আনরে খণ্ডন করলা কারো রামানুচার্যর মতো আনা তাই অশঙ্করাচার্যর মত থানা তাই অবৈত ভাত অবৈত ভাতও আনরে না করল রামানুচার্য তাই বলিয়া অবৈত ভাত ওর প্রচারক শঙ্করাচার্যরে অধার্মিক মূর্খ বলিয়া রামানুচার্য নৌমাতেছে বল্লভাচার্য রামানুচার্যরে না করল পরবর্তীকালে মধ্যাচার্যই আইয়া মাধবেন্দ্র ফুরিয়া অচিন্ত বেদা বেদবাদ নিকার লগা হাব্বি খণ্ডন করে দিয়া উহারে অনুসরণ করিয়া চৈতন্য মহাপ্রভে ব্রহ্ম সম্প্রদায় অচিন্ত ভেদা বেদবাদ নিকালে ইয়া গৌতম প্রচার কর এহান আমাৰ হিন্দু ধৰ্মৰ মাহিত্য হান এহান যে আমি কাৰো সমালোচনা না করিয়ার তত্তল আলোচনা করিয়ার ব্যক্তি কি রকম ব্যক্তির গুণ আনরে আমি কোনো দিনও হেয় করার চেষ্টা না করিয়ার এহান ভাৰতীয় আদর্শ হান এহার লই ভারতবর্ষ সনাতন ধর্ম হান চিন্তায় আছে সৈহান স্কুল যেটা ভারতীয় দর্শনে ঋষি নিকলা ছিল আগর আগর মিললে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ গীতা না যেটা মাতাস কথা না এবং সম্পূর্ণ ঋষির বাক্যে ভগবান শ্রীকৃষ্ণ মালা গাঠে এন হাত পানি রাখবে গীতা ভগবান শ্রীকৃষ্ণ মুখধি শ্রিত কিন্তু তার শঙ্করা বাণী না গো কপিল মুনি যেটা মতেছে ঔত সংখ্য দর্শনে উহানরে আস্থা নিয়া যেটা মাতেছে মতেছে বাদরায়নী যেটা মতেছে বেদান্ত দর্শন হান এবং পতঞ্জলি যেটা মতেছে এটা মহা কৃষ্ণর উতারে সম্মান দিয়া তা চলেছিল আর তা ভগবান গতি আমার ভারতবর্ষে এমন কি চারবাক দর্শন উহানরে আমি না করি আর অথচ নিন্দনীয় দর্শন হান তথাপিও চারবাখ দর্শনের ভারতীয় মানুষের সাথে সমালোচনা না করতলা বুদ্ধ দর্শনে হান হিন্দু ধর্ম নাস্তিক কিন্তু ভারতীয় মানুষের কল্পনে সিনাই এবং তার দশ অবতার ভিতরে অবতারা বলিয়া বুদ্ধদেবের মানব শ্রীকৃষ্ণ চৈতন্য ধার্মিক সংগঠন গ একত অনেক সময় আমি ই করি আর না তারা আমি কি আন মাতের বুঝেনা তারা আনি আমার ডাঙ দুর্ভাগ্য কার্তিক সান্ডে লগির কর কতহান মত আছে উতা আমি চৈতন্য মহাপ্রভুর মতে আশ্চর্য তাই গ্রহণ করে নারিয়া গ্রহণ করে নারিয়ার মানে তারা অপমান করিয়া না। আমি গ্রহণ করে নারিয়া তাও আমার ওহান গ্রহণ করে না এখান থেকে আমার ধর্মীয় মতভেদ থা নাই বিবেকানন্দ হয় মহাপ্রভুর মতভাদ না করলো বলিয়া অপমান মহাপ্রভুর অপমান করছে আর এখানে বুঝানির চেষ্টা করবা যে কার্তিক সান্ডিল্যর মতো করে অপমান করানির অধিকার ভারতবর্ষে কোন মানুরা নেই তা সম্মানিত মানুষ বিবেকানন্দ রাশির স্তরের মানুষ আজি আমার কালীপ্রসাদ সমালোচনা করতারা যাতে মানুষ তাতে পার্সোনালিটি ব্যক্তিত্ব জাতায়নার জোর মানতে আজ আজি গির লগির এলো যে তাই কমেন্ট করতারা কার্তিক সান্ডিল তারে সমাজে কে অত্যাচার তার অপমান করতারা আসলে তার প্রশংসা চরানি ছটান দিয়া তার অপমান করতনা কার্তিক সান্নরে সমাজের কোনলা সমাজে কোনোভাবে অশ্রদ্ধা না করেছি যে কোনো মন্দির আগত জেলেগা তার ফিটানা রেহিতা নাগৈ ধার্মিক মানুষের মানে এখন সম্পূর্ণ কার্তিকের প্রশংসা করে অপমান করানির পদ্ধতি আহান বলে আমি করিয়া আমেরিকির রকম মত যেটা আছে তাই স্টাডি করে যে তাই তার একতারাও তা তার তত্ত্বও তা না উপা করে আমার মনে হয় আজিখানি এ নগর যে আলোচনা আমি দৃষ্টি পাতা হান করি আনা তারপরে মহাপুরুষ আর দুবসে হানতে আমি পাঠানার জায়গার আগে তার সম্বন্ধে খানি নাটক আমি অপরাধ হইতু তা ভগবত প্রবচক আগ তা ভাগবদ্গো তার চরণ দুলি তা আমার সম্পত্তি এবং এসা দেয়ার এক মহানজন আগ আর এক কয়েক শত বছর পরেও আমার যুগে তা আমি আর নাও দেখতে নাই আর কার্তিক আর নাই আর এক কিন্তু মানুষে কালী প্রসাদ তো লেরি কৌনা পা কলা কার্তিক লেরি কৌনা পা কলা আমি তো কার্তিক সান্দি লেরি পা নাই কার্তিক সান্দি দর্শন ও আমি রবিবারে আলোচনা করতেও নাই তার যে কিতা আমার সমাজে দিয়া গেছে গা এবং তার দর্শন খিতা আনার কিতা এবং তার দর্শন ও লগে আমার লগে পার্থক্য আন আছে এটাতে আমি সুখবাদ আলোচনা নাই আমি তো ডেডিকেশন করিয়া জীবনে হারাবি এডুকেশনের কাটিয়া তালো রিসার্চ করিয়া সমাজের আহান দিকা খুলে কার্তিক সান্ডিল তার পেটপালা নিকা সমাজ দৌ না তা আশ্রম করেছিল আজি প্রভাত শর্মার মতো পণ্ডিতা বজে সৃষ্টি করেছে আস্থা মণিপুরী সমাজে প্রভাত শর্মার দেখি প্রবচকা হওয়া হইতান ওতে কার্তিক সান্ডেল শিষ্য বনায় আজি মোর ছাত্র মোর ডাইরেক্ট ছাত্র মীনেশ্বর মুখার্জি দুথুর তা যে করে রূপে তুমি হারব্যা রাতা নাইলেও কার্তিক মর ছাত্রও আমি নিজে বাংলাদেশ হুসব ও কার্তিকর শিষ্য প্রভাত অঙ্গিয়া শিকিয়া প্রভাত শর্মা বি আজ আস্থা মণিপুরী সমাজে তে কার্তিক কার্তিকর শিষ্য প্রভাতরে মণিপুরী সমাজ কাশি টাকায় মীনেশ্বররে কাহি টাকায় আমার ইয়ারি নাওদিক নিজের ইয়ারি নিজে নারী হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ কার্তিক কার্তিকে যে প্রবাসের মতো প্রবচকা হেগর দিব্য প্রবচন করে কার্তিকের যে কার্তিক স্তরান বাসন বেরোয়া সর্বভারতীয় স্তরে অতি উচ্চম স্তরের প্রবচকা হোক গ্রড গির টেড প্রবচকা হাত্তিকর শিষ্য কার্তিকরে কার্তিকর যে টটনালির অধিকার যে তাই কাটি করে গোপি তা কমসে কম কার্তিক সম্বন্ধে হার পানি লাগে নাই কার্তিক করে না কতারা উলে কার্তিকর অবস্থা আঁকি আনি কার্তিকর সম্বন্ধে টটরা নেই কাউলে যোগ্যতা লাগতোই নাই আজি আমার গকিলার সোয়া গ সুশান্ত তা কার্তিকর সম্বন্ধে টটরা নেই অধিকার নেই নাই তা কি ধর্ম ধার্মিক কথা তার নাম সাফি দেয় ধান তাতে নাম সাফি বিরুদ্ধে টটরা কার্তিকটা নাম সাফি দেবো নাই যে তাই মোরে নাম চাপি রানীর বিরুদ্ধে টটরতা রা কার্তিক কর বিয়া পাল তা কার্তিকতে নাম চাপি দেশে নাই মিউ নাম চাপি দৌড়ি নাই কার্তিক সদা গো নাই তাতে মাছ না আছে নাই তাতে ব্রহ্মচর্য ব্রত পালন করেছে নাই আমি তো মাছ না নাই আমিও ব্রহ্মচর্য ব্রত পালন করি আর নাই কারণ ব্রহ্মচর্য ব্রত না কল পালন না করলে প্রবচক আগন তি নাই আমি সাংসারিকে ঠাইলো আমি সাংসারিক সৈন্য আমি গৃহস্থ সৈন্য আসি নাই আমি একাদশী দিবেলা করি তা নাই কার্তিক একাদশী দিবেলা করে খুরীতে লাস না আমি মূর খুরীতে লাস নপিয়ার নাই আমি নামছা পি লাশ না নাই আমি হে কার্তিক ও যা ইয়ারিতে আমি হে দিত নাই হ্যা এম এল এ মিনি সমাজের আচরণ বিচরণ নামছারে ক্রিটিসাইজ করতার তাই কার্তিকরে গপিল কার্তিকতে অপমান স্বাভাবিক নাই আমি বিরত থানা গাভীরে মাতিয়ার আপনি আচরিত ধর্ম জীবের শিখায় এই কার্তিক সম্বন্ধে টটতে গেলে আতে কার্তিক দেখি নিরামিষ খানা লাগতোই না কার্তিক দেখি ব্রহ্মচারী গোনা লাগতোই না কার্তিক দেখি মূর্খরানি লাগতোই না কার্তিক দেখি শিক্ষা ধনা লাগতোই না আমি যে কার্তিক কি শিক্ষা দিয়া হে কার্তিক সমালোচনা করি আমার এবাকা মহাসভার জেতা জেতা মানুষ সাধু সাধু বাবার গৌরীয় বৈষ্ণব ধর্ম সমালোচনা কথারা তাহলে না আমি মাতে তা তুমি কি সাধু বাবার পথে দীক্ষিত সগো স্টাডি কর সগো কই পাতা পাখর সগো কার্তিক সম্বন্ধে গোপী গোপালীর অধিকারও তোমার তা নেই কার্তিক সম্বন্ধে নাম ধরানিরও অধিকার নেই নাই তুমি তোমার স্কিম বাটরাই ডেভেলপমেন্ট কাউন্সিল করাই কালী প্রসাদরে বাগান বাগা ধরাই আরে কালী বাগান ধরে না তো তুমি আইতারাই কার্তিক হরিয়ারি দে না তো তুমি আইতারাই তুমি তে কালী বাগাইতে গেলে ইউনিভার্সিটি পর্যন্ত পাখরই নাই তাতে ইউনিভার্সিটির টিচারও নাই তাতে সর্বভারতীয় স্তরের একুশ নম্বর বিদ্যান্ডিশ মানির অধিকার নি নাই এটাতে আমার কি মানু আমি গবেষক সেটা আমি যেটা ইউনিভার্সিটির তো ইউনিভার্সিটির গবেষণা করানি হা আমি তো নাই পইলা মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস পানা লাগে নাই মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মাস্টার ডিগ্রি পানার পরে কোর্স ওয়ার্কে ফার্স্ট ডিভিশন পানার পরে গিয়া তিরিশ সার্সে গিয়া কলম তো তার মাঝে তুমি সাধারণ মানুষের স্কলার আস্তা আসাম ইউনিভার্সিটি গুয়াহাটি ইউনিভার্সিটি ডাঙর ডাঙর দিন সীতার মাস্টার বা কালী প্রসাদ তুমি গাঙ্গর সাধারণ মানুষের পার্টিত ওর সমালোচনা করায় কাতি করে গপিয়ার বলিয়া কালীপ্রসাদর লাগা দিয়ার তুমি মাতরাই কাতিক তোমার সভা কাতি করে এ তুমি ইউজ করিয়া কালী প্রসাদর কপিয়ার করায় কাতিক কি কালীপ্রসাদ তুমি ডক্টর কৃষ্ণদাস শাস্ত্রী তার মহাসভার সভাপতি গপরিয়া ত্রিপুরার মাঝে কাম করায় মহাসভার সভাপতি কৃষ্ণদাস জীবনে কালী প্রসাদ শব্দ কর তৈরি না কার্তিক করবো যে কতই ও শিক্ষা বিদ্য না তোমাৰ মহাসভাত কত গো কথাঘাটর মানুষ লগে তা সভাপতি আও ওই বলি আঁকি কৃষ্ণদাস সরিষ্ঠাটা সবার বাঘে পাতা কৃষ্ণদাস নেভার ক্রিটিসাইজ ডক্টৰ কেপি না হি অলরেডি সাপোর্ট কেপি সিনহা মহাসভা সভাপতি না দে মহাসভাত গেলে গাই কি তা হাবি কারেক্টার লে সুই তারা মহাসভা চালাইল হে তাই কমিশনার আগ শিক্ষাবিদ আগ সংস্কৃত পণ্ডিত গো তাতে মহাসভার বানান পদ্ধতি নও ইয়া করিল না এই সংস্কৃত পণ্ডিত কুমো ইয়া করে শিব ব্রজমোহন সংস্কৃত পণ্ডিত গো ইয়া করে নও ইয়া করে গতিকে কার্তি করে ল যে পোস্ট কর্তারা বিশেষ করে আমার স্বপন দা যত্মদার পুতক না মানে তা মেন্টালি তা সাফার করে বাপকে ভুল করেছে তা হাবি তা পুতকে খপরে বিএসি পা করেছে মানুব ওই বানানও হোমেল জগৎমোহন ধর্মতেও হোমেল জগৎমোহন এটা পুতকে সাফার করে কারণ ইন্টেলেকচুয়াল কোনো মানে বাক করা আইডিওলজি না ইয়া করে তারা পুতকে বারো নিজেই সমাজে যা কিতা করেছে তা নিজেই হার পার হার পানি সত্ত্বেও কার্তিক করিয়া ঋতু সমান আরে কার্তিক করিয়া ঋতু তটতে গেলে গা লাগিয়া যে চশমা হান লাগিয়া যে সিনেমার একটিং কর ওয়ান বন্ধ করা লাগতোই না যে মহাশয় তোরে কত করে মিলিয়া সে কেটারি দিতে পারে কিন্তু তিনটে মহাসভাওয়ান পূর্ণ তীর্থ নাই মুনিষি যোগি ঋষি ডর ডাঙর মহান তীর্থ হার নাই ও আনা সিনেমার এক্টিং করে মানুষ চশমা লাগার মানুষ গ্লাস ফিটিং করে মানুষ মহাশাশি বোলে মহাসভার স্টেটাশ আনি ধুলিশাক করে করা নাই আজি কার্তিকর সাপোর্ট করতে গিয়ে অনিল গৌতমে চৈতন্য মহাভে বোলে চৈতন্য ভাগবত সঙ্গে বলে মিয়াঙ্গর সংঘ বোলে আরে কম সে কম সমাজে আনাত আমার তা পুড়িয়া বোলে আরে উঠা বিদ্যাভূষণ যায় অধীর গাছ ওজা গাছি চন্দ্রকুমার পুরিয়া থামি অনিল গৌতম কমসে কম তুই জঙ্গলী জায়গা ঘরকর মহাসভাত হারনা মানুহ মানুষ কত প্রেসিডেন্ট বনায় হার পিটারা মানুষ প্রেসিডেন্ট বনাই না আমি তো নাম বা বক বইয়াটা নাই আমি তো সমগ্র সমাজে আনাত মোটাতে পয়সা দিয়া মানুষের দিয়া হাজার হাজার বাবুনের মুই আমি ধর্মচর্চা করিয়ার মানুষ নাই উভরেটি পালা গবল উভরেটি পুরিয়া গগুলোর। আরে কমসে কম তি জঙ্গলে ঘর করহ জঙ্গলি জঙ্গলী বাসাও তাতে আমার নাও চলে নাই জঙ্গলে যদি থাক তাহলে তোমার দাদা তো জঙ্গলে জঙ্গলে মঙ্গল হইতে পারে কিন্তু তুমি জঙ্গলি দেখি থাইবে নাই তুমি কার্তিকরিয়া ঋতু আহরাই কালী প্রসাদরি তু আহরাই মহাসভার প্রেসিডেন্ট মোটে মহাসভার বাণিজ্য বিসর্জন দরাই নিকা নিকাতে গই কৃষ্ণ কথা টটরার উপরে মিয়াঙর সংঘ বোলো চৈতন্য মহাপ্রভু মিয়াঙর সংঘলে তো তোর বাককর শ্রাদ্ধ মতে চৈতন্য মহাপুরে বাদ দিয়া করলে না গাঙর শ্রাদ্ধ কর্ম যে তা করতারা দৌ কেতা সুমাই তা চৈতন্য মহাপ্রভরে ঠিক তা তোমার বেতবাড়ির মাল ঠেপে নিকালাবে নাই তিজের মাল ঠেপর যজমান দরফিত চৈতন্যাপুরে নিকালাবে নাই বিয়াক লাগা দিন হান চৈতন্য মহাপুর এলানা দিয়ে বিয়াক করি উত্তম কথাংটে দশ কুটুম চিন্তা করা হি থক নাই তুমি এটা বার মহাসভান পুণ্য তীর্থ হান রাজর্ষি ব্রহ্মর্ষি বইতারা মহাসভা মানে তুমি জঘন্য সবান পরিণত করে দিয়া জঘন্য মানুষে তাই লাস না পারাইতা কার্তিক নাঙ্গলাই তা কার্তিক দিই নাম সাপি রহত নাম সারাও প্রমাণ কর ওখানে মহাসভার সভাপতি গো ওগুলো তলু না বারো মানু মিডিয়াত মহাসভার এটা মানে বিবেক বিচার নেই মানু আগতে এটা কি তাই যাতে আনতে লং করা তো আমি আজি বারো মুড়িত লেকচার দিয়ার গা ভজন মোটাকালে মতা কালি কালিন জরে মতা বার্তন পৌর ভগত ফুরে তারপরে কাটাবাড়ি তারপরে সিরিয়াল চলেছে মানুষ আনে তত্ত্ব হার্পিক বলিয়া পুইসা মান করিয়া হাজার হাজার মানুষ আমার পিছনে তুমি না এহা আজি ভুবনেশ্বর সাধু ঠাকুরের এ বকিভজন এহান এহান তুলে ধরে হে তাতে নাই ক্ষমতা তা মহাপ্রভু বাঙালি বলিয়া মহাপ্রভু তাই আমার ইসালফাটা কোলা বাংলা দিলা পরিয়াল বোলার হেঁতে তি খাই তা হাবিলক ধরিয়া দালালি করিয়া বাস খাই খারাপ বরাক বেলি এসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করি লাই লাস না পারাই লাস না পারাই তা অন্ধবিশ্বরের মতো মানু আগর এটা পারা মানু আগরে তুমি অপমান করলাই ডাক্তার দেবেন সিনারে বিনাও দিবস্থানে বিদায় দিলাই তুমি কি তাত না হওয়ার এটা কার্তিকর মতো মানু আগরে মিসগাইড করিয়া জীবন কারকা এমএলএ ওনা বন্ধ করে দিলাই পাথার কান হ্যাঁ সুদেশনার আন্দোলন আনারে অবৈধ বলিয়া অকালে মারে দিলাই নারী নারী মৃত্যুর একрома যা কার্তিক مولে Варવાયা কার্তিক করে বানাপিয়ার বলি আর নাম সাপি দিয়া মানসে আরে মানসে নাম সাপি দেছে কার্তিক নাম সাপি দেছে নাই নাম সাতে তোর বাপ اكو পি নাই নাম সাপি দিয়া হেল্প অর পি مولে কিতন করতাইতা নাই নাম সাপি দেখে নাম বাবা কইতাইতা নাই চরিত্রহীন লো সীমাও আছে নাই তুমি সমাজ নেতা বলি আঠরাই তোমার পিছনে বহু মানুষ আর্থারাও তার মিথু সেই নাই তুমি মনে করো সমাজের নেতা যে বলে মহাপ্রভুগুলের সমাজ নেতা হ্যাঁ মগলাই যেটা মুসলমান ওটাই মহাপ্রভু মণিপুরে না করে বাকি মিটেও মহাপ্রভুয়া করেছে বিষ্ণুপ্রিয়াও ইয়া করেছে তুমি তো মগলাই নাই গাহ চৰবা স্বাদ চৰিত্ৰই তটৰাই ভিকাৰেং আহংগোলকী মালৈয়া আমাৰ ঠিক জঘন্যিং কৰৰাই আমি নাম জপিয়াৰ মানুহ এটাৰে তোমাৰ চালে আমি হিংকিলাং নাই হে আমি পৌষ্ট সান দিলে উভানাত চৈতন্য বা নানানো নাজানো এটা কীৰ্তহাৰ নাপাৰাই জেঠা মণিলোতা খাৰাই জেঠামণিলোত চলৰাই আমি সম্পূৰ্ণ ব্ৰহ্মচৰ্য ব্ৰত পালন কৰি একাদশী কৰিভু জগতে আনাত হমেকুলীয়া হ্যাঁ সঙ্গ এরা দিয়া নাম জপে আসিমান কার্তিকে তার জীবনে তা কত ত্যাগ স্বীকার করেছে ও মানুষ সাপোর্ট করতে গিয়া তোমার সাপোর্ট করাইন কার্তিক তুমি তো কি কার্তিকরে সাপোর্ট করতে কার্তিকারাই নাই কার্তিকে মহাপ্রভু রে না করেছে না নাক আছে আমি ব্যাখ্যা কর তোমার দিয়ে কি কার্তিক বিখ্যাত পাও না ডর না ক'ৰ চৰণৰ দুলীয়া কৰক যোগ্যতা নে তাই কাৰ্তিকৰ দৰাই ইতা কাৰ্তিকৰ ইয়াৰি দিগেলে তিদা চাৰিগণা লাগত চাৰিগণাই কাতিতে মহাপুৰুষাৰ নাই মহাপুৰুষাৰি কাপুৰুষেই তাৰা ধা স্কিম পানা কা এম এল এম পি দেৱ জগন্নাথ প্ৰভুৰ মঠে কাষৰ তাৰা উঠাই কাৰ্তিকৰ ইতাৰাথা যে তাত আহোম নাই তুমি স্কিম পাতি আহিতে ডি এম ডি চি সোনকৈ ইয়া ওলাল নিজৰ স্কুল পঢ়ে আমি নহয় অনিল গৌতম তাতে ৰূপা খান্দি নিলেগা প্ৰাইভেট স্কুলক ক'লে হাজাৰ হাজাৰ ইৰাপা মানুহ ৰূপা তিনিআ তাৰ বিয়াংলঙেগা পাৰ্চনেলি খৰচ হ'ল তাই যায় না তাই বোলে খাইৰ লগে ইলৈতে তিলতে খাই থাৰ হেনেষ্টাব্লিছ পঢ়িলাই আমাৰ দে কিমানেৰে নাকৰ ৰাইজে তাই সুৰেশ্ন ভুলেটিন চিঅৰটো ইয়াৰ একশো না পঞ্চাশ শিক্ষক দেশু বনামি মি মলয় কি তার আসতে আর দলাইতা কংগ্রেসই করে সু জীবনে কোনোদিন এক টাকা না আসো ইন্দিরা আবাস গো পেয়া মোর ঘর বুড়ি মা গো থানার যার কারণে ইতে পেয়া মানুরে দিত পিছে দে মোর তা দিত উঠে গো গৃহহীন হইয়া মোর বুড়ি মা মর আছে আমার মানুষ তা সাক্ষী জীবনে কোনোদিন কোনো লগে ধালালি না করেছি আদর্শ আলো চলিয়ার মানুষ আমি তো মরিয়ারি দিদাঙে নাই আমি তে দে বিশ্বনাথ উফে তুমি ডিস্টার্ব করিয়া ডিস্টার্ব না করি হিসা করি চৈতন্য ভাব সিংহ সম্মানিত সংঘ এব আন্তর্জাতিক সংগঠন ভারত বাংলার মানুষ এক প্লেটফর্মে বহাসি সংগঠন আজি কে ভারত বাংলা এক প্লেটফর্মে আনে পারো না আনলে তো তার রাধা মাধব আমি পৃথিবীর বুকে একমাত্র হিসাব দিয়ে তারা সংগঠন দুঃখ নাই আগর আধা মাধ আধা নবা সংগঠন এক টাকা আন দিলে এক টাকার হিসাব দিয়া সংগঠন আন্তর্জাতিক স্তরেতে বরাকবল স্তরের সংগঠন আগে নিখিল বিষ্ণু বিয়ালেখিতা বর নিখিল তারা তুমি না দেখে থা সোমবার তো বাংলাদেশ রতীন্দ্র যে পাঠ করে মঙ্গলবার আনলে বাংলাদেশের বিয়া পাই পাঠ করবে তুমি তো বড় আসামর মানেতে হতে মোরে গর্ব করা নাই আমার প্রতাপগড় মানুষ আমার আসামর মানুতে মি গর্বর পাত্র নাই কোলান্দ গীতি সেন সাদে আস্থা সমাজস্থানরে সজাগ করেছিল ইমাঠার ধর্মহালতে মি হে রি না কথারা থাকে আর কী কালি তা কত রা চব্বিশ ঘণ্টা ধর্ম প্রচার করতে একমাত্র ব্যক্তিও মি নাই আস্থা সমাজে আনরে ভাষা তত্ত্ব জাগরণ করেছিল কালি প্রসাদ নাই সমাজের ইমাঠান জাগরণ করেছিল গীতিসামী রাজনৈতিক ক্ষমতা লওয়াই গুণ আছিল গভি মল নাই দরমহা লওয়াই বুলি গমি নাই আর কাউ আহি থা মরে পাগালা মেট্রিক সাত বছরে পাস জীবনে ফিল না করেছ মর বায়োগ্রাফার ডায়োডাটার নি জীবনে কোনো দিন ফেল না ফিল কথা হাত পানি বহু চেষ্টা করল ফিল না করেছ ব্রহ্মসূত্র পাখরিয়া ইন্ডিয়ান ফিলসফি লমি মাস্টার ডিগ্রি রাজনৈতিক আমি একশো উনপঞ্চাশ শিক্ষক দেখি না চকিদারা রোনা দেহ তাই রাজনীতি করলে আমার লোক গৃহী কার্তিক সান্দিল হিসাবে সম্মান করা নিয়ন আমি শিকি নাই ডক্টর হরেন্দ্র রিসার্চ গবেষক আও নি গবেষক আও আমি আসি নাই তুমি কে টেনশন

বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মধন কাম অভিযোগ কাম যার উপাসন তা করাইতা তুমি কাম অভিযোগ তাহার পাও কি ছায়াতা ধর্মীয় ইদরাইতা কাম অভিযোগ পাশি মঞ্জুরি ভোজন করিয়া বৃন্দাবনের অপ্রাকৃত জগতু অনার গেছি আমার উতারে তুমি কার্তিক রসম আলোচনার কথা আমি আসি নাই যে গৌজি কথা খান্দি তারা আধা মতো আগত আমি দুঃখ করিয়া তার কিন্তু তাই বলে তার অশ্রদ্ধা তুমি না করোই না রামানুচার্য ভল্লাচার্য শ্রদ্ধা করে না শঙ্করাচার্যৈতন্যদেবের শ্রদ্ধা করে ভাবম ভট্টাচার্য চৈতন্যদেবের তর্ক কলান রায় চৈতন্য দেবে মডিফাই করলো ওরে ভেঙ্কট চৈতন্য দেবে মডিফাই কল ও লাগানি হ্যাঁ ফিলসফিতে লাগানি না ওই ফিলসফি মান বিসঙ্গতির আত্মসম্মান

কালী পূষা তো ব্রহ্মসূত্র বাংলাদেশ মানুষ ইন্ডিয়ান ফিলসফি ব্রহ্মসূত্র যে গা গবেষণা করে আইতার কিতাতে পাঠ করতা আইলে কিনারিং করতার কার্তিক মর সেদিন কার্তিকরে শ্রদ্ধা করা নিকা আমি প্রস্তুত আছি কিন্তু এবার ছাড়া নারী আর নাই প্রত্যেক পাঠানাতে আমি আবেদন করি আর কার্তিক সিংহ গিরক আর লীল গিরকর ভক্তি কাঠ যে ভগবান শ্রীকৃষ্ণ আই মতে হে তা যে মোর চিন্তা করে ধামে যার কারণ কার্তিকে কৃষ্ণ চিন্তা কর সে নাই কার্তিকে আত্মসমর্পণ কর আছে নাই কার্তিকে নামাতে বিএন দি শ্রী রূপাখানা বউরে এম এল এ কার্তিক আত্মসমর্পণ কার্তিকর ভার নাম হে কার্তিক তাই প্রভুরাক আত্মসমর্পণ এগোতে আত্মসমর্পণ কথা কান্দ এম এল এ কৃষ্ণদূপাল আত্মসমর্পণ নামবে তুমি দেখ এমএলএ রাঙ আত্মসমর্পণ রাই আমি নভাট কিয়া আত্মসমর্পণ করেছে যে গ কৃষ্ণ রাঙ গোতে কার্তিক নাই তুমি আমি হাবিরে আবেদন আর হা আমি আমার ভদ্রলোক যে তার সমাজে আসি তাই নাও তো বলিফিয়া নাওটা বল কিন্তু আমি আনি পিয়া না টটরলে সমাজে আনসই পিহা আমি টটরা হই টানি টপটা নেই ওর ভোজনে অনেক আঘাতর যে ঘন মিথুম আনছি কৃষ্ণ বাপ না হল মিথুং সানাই গম নেই টটর পিছে কড়া নাম সানা পিঠার মিথুম ছিল শ্মশান দর্শন যেগুল কৃষ্ণ মহাপ্রভুর বিরুদ্ধে তটর তারা তার পাপ কিন্তু পাপ কইলেও প্রভে জানে কম আযান হাই লাগান আই মি আதிகাত পাতে হান যেহেতু খানি সেন্টিমেন্ট ক্রিয়েট হিল হানতে তিফুরার মানে ওনা কই সেন্টিমেন্টই আমার তারাক কার্তিক কার বিরুদ্ধে তো আরে কার্তিক কার বিরুদ্ধে ডাকুনা তো ছাশাগরা প্রতীকিক কথা অনিলাশ কুমারের ঘরে আছিল অনিলাশ কুমার দৌল দোল কালিন্জার মারঠেপুরমা জে তারে সম্পূর্ণ ফিটা দিয়া সমগ্র সমাজ আমার গোপী সর আয় মর্ত্যাতা তারপরে আমার অনিল্লাস কুমার গতিশ্বর নবৈতে কাতি করে কালিঞ্জরের মানে মেহেরপুরের মানে বিভিন্ন জায়গা না দেশ অনিল্লাস কুমার বিয়োগ মরিলার কার্তিক কর্মহানাত আসিল কার্তিকে যে গড়িলা দিতে প্রতিবাদ করেছে নাই একেবারে কাদিয়া নামো আনহুমিয়া কৃষ্ণলীলাতে তা মজিয়া প্রেম করিয়া কিতা করিয়া গেল আপনার আর্টিফিসিয়ালি কার্তিকরে বৈকট করেছি করে সমাজে স্বীকার না করে আর্টিফিসিয়াল আহান ক্রিয়েট করিয়া তারপর আর সম্মানিত গিরোকা অপমান করার অধিকার নেই নিধিকার জানাও নেই যে কোনো জিনিস না হবে চৈতন্য বা অসংঘ আছে মা এতে তুমি চৈতন্য বা অসংঘর এম ডি গর দেউরি ফোন নাম্বার কিতা দেউরি কোনো কনফিউশন থাকলে ফোন করো নেই ইস্কনের গ্রুপও তার সাথে কথা রাতা তুমি না দেহরাই রামকৃষ্ণ মিশনেও গ্রুপ ফোন করিয়া ধর্ম প্রচার করে ইস্কনেও গ্রুপ ফোন করিয়া ধর্ম গালি গালাস কি তা তাই বলিয়া অনুকূলটা করে না তো স্কুলে না গালি তারা থাক অনুকূলটা করে শুক্রবারে তার প্রধান দর মহান কষ্ট বলিয়া গাঙ্গলক এই বলি তারা রাধা রানীর ফটো হয় সমালোচনা করতাই নাই কার্তিকর ফিলসফির গজও স্লাইড সমালোচনা হইত ভদ্রতা বোঝাই থা যার বৈষ্ণব পরা তৈলাতে হিম নাই রাতে করাং যদি অপরাধ আনো পরিয়ার গা তার ঠই ও কৃষ্ণ আছে গোনা গো তা কৃষ্ণ ভক্ত গোনা গো তা বাবা আলমাতে গীত গোবিন্দের লেখক জয়দেব কবি রাধার চরণে কৃষ্ণদেবের আছে মানে না করে কে আক রাধার চরণ রাধা কৃষ্ণ রাধার চরণে কৃষ্ণ পড়তইতা তার ফিলসফি হেন নাই মানে কৃষ্ণরে বানা বাসে হেন নাই নাস্তিক গোনা গই নাই ফিলসফি লড়াই হেন না আমি গৌরী বৈষ্ণবের মাঠে তাই রাধার চরণে কৃষ্ণ পরে তার না করে তাই বলে আমার না বসে না হঠাৎ করিয়া সমাজের নাই কার্তিক মরিয়া গেল প্রভাতশ্বর না নামছে না আজ রাধারমন বানার্জি সেনা খুয়াই মরে এগুলাই নাম চাপিতে রাধারমন বানার্জী সেনা নিয়ে আমি দৌড়ি আসি নাই দীর্ঘকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের মরে যে নাম মানবেছে ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য গোপাল দাস বৈরাগ্যের ঠাকুর তার শিষ্য দীর্ঘকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর তার যে অষ্টদ সাক্ষর নাম মানয়েছে কামাভিজে গোপী ভাব গোপী ভোজন গাদা মঞ্জুরি ভোজন যেটা দেশে কোথালে আমি লিখ দৌড়ি না থা গুরু কি তাহলে তারা মৃদৌ ইলেিকা তা মিলে রিখে নাম নাই ভোনে যে তা পাউরি প্রসাদও তা দেউরিতা নাই তাই মরে যদি কোনো আঘাত করিয়া নিয়ম পারা করত জীবনে ঘটনা ঘটতেই নাই আম মরে আঘাত দিয়েছি তা বহু মান ঘটনা ঘটেছে মৃদর পাউরি কার্তিক আঘাত দিলে ঘটনা ঘটতে আমি নাং নামা দিয়া বৈষ্ণবরে কোনোদিন আঘাত না দিয়ে বৈষ্ণব তা জীবনে বহু সেক্রিফাইস করিয়া বৈষ্ণবই তারা তা হাত বে ফাতা খেতে না হিয়ার একাদশী রাধাষ্টমী কৃষ্ণাষ্টমী মাহানাত পড়ে রাহানার ভিতরে আমি কই চারা ভাত না হিয়ারা রাধাষ্টমী দিশারা কৃষ্ণ জন্মাষ্টমী বিচারা একাদশীত বিচারা দু একাদশী দিশারা তাইলে আখচারা এটা না হিয়ারা এইটাই আখসাতে সুগার নারা করিয়া এক মাসে আমার নাল করেছে বর্ঘাগত কোনো নাই তো দা কি আনে রাধাষ্টমীর একাদশী কৃষ্ণ জন্মের একাদশী এবং জন্মাষ্টমী দুহানোর একাদশী আমার অঙ্ক নিরূপণার্কা আমার লগেছে কাতে আমার লগে লাগতে সমস্ত ভরিয়া ঘর যদি আধ্যাত্মিক জগতে যদি ভরিয়োঘরে তুই স্যাক্রিফাইস করে পার আজ আমি পাঠ ন করবো ওইটেন আধ্যাত্মিক জগতে যদি তিতরে চলা পার জীবনে অনেক দুঃখ আইতো

খিরাটো মানে আলু আলো মরক শিয়াল হয়েছে পেক বুঝে ভাত পারি আর একাদশী করি আর মানে এন কালি দাদা আনতে শিখে শুয়া কালী প্রসাদ ক্লাস সেভেনের তো একাদশীর নিরামিষ বুঝি ওদের মাতে শিলু আনা দিয়ে বাড়ি এলাইজ করি হাল দিয়া কি হ্যাঁ ওই নিরামিষ সেটা খি তারা মানু তার জিব্বা আনা সাধারণ জিনিস আলো পেট বুঝে খাবার একাদশী করিয়া হলে তা আল্লাহ কি দরকার আছে নিয়াম রূপা কামার একাদশী কোয়ার বিভিন্ন আমার আর্নিং শোচ আমার ঠিক তাই আর্নি ফিটনেস মেডিসিন কোনো দিন নারা নয় ওইটা মর আনশ সুগার আছে অপারেশন মর জীবনে ডোজ দুঃখ হান পাহিল পরিষ্কার মতে তো নেই

তাতে মাধ্যমে কৃষ্ণরাং মেডিটেশন করেছে একাদশী করে বৈষ্ণবার হাবিতা করার শাস্ত্র করে গীতার কৃষ্ণ সততম কীর্ত যত মাধিরব্রতা নমস্যন্ত মান মিত্র যুক্ত উপহাস গৌরাঙ্গ মহাপ্রভু এখন আমি শুদ্ধ রাধা প্রেম হন পান আর খানি স্ট্যান্ডার্ড অর্থাৎ সেল কম্পিয়ার কি কিসাদের সন্দেশ খানার চেষ্টা করে না তার ঠিক যাই সেল হারা বসে আমি বারো সন্দেশ খানা মনে রাঙান গৌরাঙ্গ মাধ্যমে গিয়া রাধা প্রেম মানে গিয়া সাধু বাবাই সন্দেশ খানা মনে তাই বলে ক্রিটিসাইজ তো না বুদ্ধদেব এক আস্থা ভারতবর্ষের হিন্দু বেদহারেরই না করেছে কিন্তু বুদ্ধরে তার বেদসভতারে তার বুদ্ধ ধর্ম মানুষ তাই আমি তো ফি তারা নাই নাই তারা শিলংর যেটা বুদ্ধিষ্ট আছে তাই নাই তারা তারা থেকে দর্শক তারাই ভাই অনলি বিকজ তা মেডিটেশন করিয়া নির্বাণ হল তারা গতি হিন্দু মানে সনাতন সনাতন মানে ওকুলার মাইন্ড বেদর মন্ত্র তারা সেকুলার হল তারা সেকুলার শব্দ কিন্তু মডার্ন শব্দ বেদিক শব্দ তো আজি আমি খানি আজি তো এবার রসে হমিতে গেলে তো রবিবারে আমি ডিটেলস আলোচনা কর তাহাই কোনো যদি হোমানি মনে তারা ক্রিয়ে মনি তারা করি ডক্টর হরেন্দ্র সিংহ তা পলিটিক্যাল সায়েন্সর মানুষ বললেও তা স্টাডি করেন নাই

আমি হাত দিয়ে অনুরোধ করি আর হান আমার সমাজের মহাজনে তারে সাপোর্ট করা তো নাই অল্লে নষ্ট করেই তারাই ভর্তি করে কুমই বেলা আসি গো আমি কাকর টাঙাই বলে কাটি করে নাও ও ভেবে আসি আনতে কাটি করে কোনো অশ্রদ্ধা করেই না নাও করে আপনার আপনার সব শ্রদ্ধা করে সি বলে লিস্টা আন নাই কুমো কুমো শ্রদ্ধা করে পাতার কান্দির উপেন্দ্র শর্মা রাধারমন বানার্জি আমার সুবাসী গাগাসি ব্রহ্ম সম্প্রদায় আনে অতি সুবাসী গালো এই আনে দিল আর মাতল না হে কার্তিকে না করে না করো কিন্তু তারে অশ্রদ্ধা করা নিতে গম নেই হক নেই আমার বাবু কাকা কালী প্রসাদ না করে কিন্তু মহাপ্রভু রে আকর তার সমগ্র জীবন হার মহাপ্রভু লেরিক দিল হরি কি অপূর্বভাবে হরিদাস ঠাকুরের জীবনী কল চৈতন্য চরিতামৃত অনর্গল

গেটে দে যান আর অধিকার নেই মান উতারে সভাপতি হলে উতার তলহানা কিছারে ঠাইতারা গাদা লাগত গলো কিছারে তার মুয়ে ঠাইতারা তাই সম্পূর্ণভাবে সদাচার ইয়া মান ইয়া হিনাসি না হিনাসি নি লাগে মহাসভাওয়ান তারপর আর তীর্থস্থান আহান যেতে মহাপ্রভুর সিদ্ধান্ত পুনর্বাবক নাম বাব মহাসভা থেকে তা কালিহে বা সান্দোলন কলা মহাসভা যেদিন মণিপুরের তাইলা দিন আনতে আন্দোলন করে এলা ধান ওদিন সমাজ ধর্ম সংস্কৃতি আন দরাধিকা মহাসভা নাই মহাসভার তীর্থ বোলা তাতে কী তার কা ফারফা হব মহাসভার তীর্থ তাতে মহাসভায় কুনর বাবক নাম বাবক বৈষ্ণব কারে বিয়া করানি কারে না করানি কিতা কিতা কয় উতার কাহে মহাসভা তুমি তো তা কিতা কীর্তাও স্টাডি না করিয়া আয়া মহাপ্রভুরে ম্যাঙ্গ চৈতন্যবা ম্যাঙ্গ বুল আমার মাঠে তাতে নিতানন্দ প্রভু বৈতুই তাই দক্ষিণে দে বাতে বাঙ্গে দে বৈতুই তাই অবদৈত ঠাকুর পশ্চিমে দে বৈতুই তাই মাধবেন্দ্র পুরী পূর্ব দিকে মুরারি গুপ্ত কুমার বাবক নাম বা তা মহাপ্রভু সম্প্রদায় সারা বইতেই গো আজি এ মহাসভার মিটিং সেয়ারে বইয়া খোলা নাই আগে তো মাল ঠেপে বইয়া খোলা সে ভুল মহাসভার মিটিং চেয়ারে বইয়া করা নিয়ে ভুল সিদ্ধান্ত আন এটা পারা আদর্শ সভা দেখিয়া চেয়ারে বইয়া করো রাইতা স্টেজে বইয়া করো এটা পারা ভুবনেশ্বর সাধু ঠাকুর রূপে তুমি স্টেজে আগ্রহ করো দেশ শঙ্করিয়া হেভে লোপ ইন মিটিং করো রে সাধু বাবারে ভোজন করা নি রাত লাই তাহে টটর তাই নাই ভুবনেশ্বর সাধু ঠাকুর মূর্তি গ মন্দির গ যে গ এ শিলচারে করে শিব পাপ বই তারা মন্দিরও নাই নিকা নিকা গিয়া পি সভা গালানি অমুকরে গালানি স্টেজে আগ শঙ্কর রায় রূপগোস জীব গোস্বামীর পঁয়ষট্টি আর অপরাধ আছে তা পাখর সব এগরে মাত্র এই সহ গোসাই বজে কইলা ভাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জীব গোস্বামী মাতে এটা আমার ঠেপর গোসা না চেয়ারে বহে নাতে দোবরাং তো উচয়া বহে নাতে তুমিতে সাধু বাবার তো ঘোষে করিয়া স্টেজে আগ শঙ্কর আছি ওদিন মহাসভায় ওমান উঠে স্টেজ ও বাগানি তো কিন নাই ওপর চেয়ারা হান দরাই আরে মাঠে বরমা যে দৌরাং তো চেয়া বনানা করে দৌরমুঙে চেয়ারে বনানা করে দৌরমুঙানাত লাগানি না করে দৌমুঙানাত আরাকা করে গালানি না করে সমাজ সালম করিয়া নামসানা পিদিয়া মাল ঠেতে গিয়া তাই বারো ফেসং না বি দেমাল ঠেপে যান ইয়া গো নামসা নামি দেমাল ঠেপে যান ইয়া করে গো বিশুফিয়া মণিপুরি ও ইয়া খাটিবি তে খাটি বিশুফিয়া মণিপুরি খাটিবি তে তি খাটি বিশুফিয়া মণিপুরি নাই খাটিবি বিশুফিয়া মাল ঠেপে পেন্ট পি দিয়া জিতারা ও মাল ঠেপে গো জিতারা কিনা লেইসন দ নুয়ানো নাঙ্গান কিনা লেইসন দ নান দেরগাও গো নাঙ্গান কিনা গারগদে বেলে ইয়ার ফুতিয়া নাঙ্গান কিনা এটা নাই মো আসাবার কামতে

উটাই বারো কার্তিকারিত হুমাই কালী পাহাড় ইকোনমিক্স পাখর আছে মানুষ পাখর আছে মানুষ আর দীক্ষাও না লাইয়া কীর্তাও না লাইয়া কালী পাহাড় গালানি কার্তিকর উ গালানী মানস রোগ গালানি সমগ্র মণিপুরী সমাজে আদি বারমনি কালি শিবচ্ছা ওর দু লক্ষ সরা বাংলাদেশ মানুষ যে ঘরে যে ঘর কথায় বাংলাদেশে ভাবত পাঠ করতরা পাহালা বোলানি ও মেট্রিক সাত বছর ফেরি বোলানি আৰে মোৰ বিদ্যা হোৱা নগতে থ দেই মহাশাই জীৱনে পাৰহিলাই তা বাংলাদেশৰ দহ গানী তিন বছৰ অধিৱেশন হাৰো পাৰ কা আমাৰ সুশীল পৌৰীয়া বৈকত হাৰ ল আনন্দই তই বাচনা সান দিয়া বাংলাদেশৰ মানুহ আহিলা ট্ৰাক ট্ৰাক আগৈ মাল দিলা কালেকশ্যন কৰলা খেলে গা অফিমা ফুলৰ মালা কিতাপিটি খান্দি ভৰিলা বাকী তিন বছর করে বইলা আমার এগালানি আমিতে আমি কনস্ট্যান্ট কাম করি এটা নাই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য আমার সাত দিনকার সাত দিনকার প্রোগ্রাম চলে না চলে দিনে মেহেরপুর ঘরে করে রূপা আমি বেলাশি গানায় হিসাব দিলা কালিঞ্জরে কই টাকা বিলাসি আমি দিলাং নাই আমার ফলো করাই লাগতোই নাই আমার সমালোচনা না করলেও আমার হাইহান বা অনেক সময় অনেক শব্দ ব্যবহার করো অতিরিক্ত কিন্তু গুলার সময় যার খানা বইয়া উইথ আঞ্চলিক কমিটি উইথাউট ইতা নেই দশ গো মেম্বার নেই তাই এক লাখ আশি হাজার রুপা মেহেরপুরে বিলিলাং তাই হিসাব দিলাম তুমি তো আঞ্চলিক কমিটিও আস হাবিতাও আস ইয়া ভুতলা কিয়বিলা বিলাই তুমি তো চৈতন্যবা সমালোচনা করার অধিকার তোমার কুই দিল পাঁচগো মানুষে যদি আস্তা সমাজে আনরে আকুত নাম কীর্তন করবা পারা আঞ্চলিক কমিটির প্রেসিডেন্ট অমুখর প্রেসিডেন্টারি তো কাম কর্তার ও তাদের উৎসাহ দি কুলান্দ গীতিশামে বিপ্লব আনো করেছিল আমিও বিপ্লব আনো করেছিল আমি স্যাটিসফাইড আমার বিপ্লবায় আনার কারণে আজি যেতে জিয়ার গা আমি আমার ইয়ারি শুনিয়ার আস্তা সমাজ সানা আমার এই কথা হুশিয়ারি পারে সাধু বাবার বেশি বানার হার পিও সাধু বাবারে না করে খুব সমাজে নেই তিনবা মিয়াঙ্গ মিয়াঙ্গলে সাধু বাবা মিয়াঙ্গই আস্থা সমাসাল ব্যাঙ্গই তাই আস্থা সমাসান পুরিয়াই তাই তারা আস্থা সমাসান মহাপ্রভুর ইয়া করতে রাখো মহাপ্রভুর না করলে চেঙ্কুড়ির বাড়ি তাই আই চেক বিকাল হিলে রিক দিত আহ মহাসভার আঞ্চলিক কমিটি মহাসভা যাতায়াত অনিল অনিল গৌতমর কথায় মে ইনভাইট করো রি কালি দিত কালীন জরে পৌর দিত ভগতপুরে তেইশ তারিখে মতো বারো মিনিট আছে মহাপ্রভুর গজলে রিক বৈতাই ইমান মহাপ্ৰভুৰ বোধা এলাঢ়িত হিম্মত আছে হিম্মত আছে মহাপ্ৰভুৰ হে এলাতে আঠ কাকুৰা হিম্মত দেই নাটনি চোৱা লা আন এডুকেটেড দেখি নাটত বা কাহবা বা নাংমি যেতিয়া মোৰ একমেণ্ট পলাই যে তা আমাৰ কৰোমত কৰোণা মৈদা তৰ এডুকেশ্যন তোৰ বিদ্যতা ত্বৰাং এটা তেতিয়া সময়ত

মর্মতে মতে বুলা কল্লা তা কেতে যা জিপুতে গুরু গুড় কল্লা অষ্টি সংসার কী তালো কলা যে জিনিস বাজারে না বিকে রুতালো তুমি মোরে কে ডিস্টার্ব করো তা মোরে তো সাপোর্ট কোথায় না এবার সশিয়াল রিফর্মার হিসাবে আমি কাম করি আর তাহিয়া আজি তুমি না করতে পারে একশো বছর গীতি স্বামীর দেখি আমারে ইয়া করতেই নাই কল্যাণ সমাজে কাম করতে গেলে আই হ্যাভ টু সিলেক্ট এ ফিলসফি ফার্স্ট ফিলসফি নেই মান উতা উতার একটিভিটিস পৃথিবীতে ফিলোসফি যে তারাং নেই মহাত্মা জি তার ফিলসফি আনা আছে কাল মার্কস তার ফিলসফি আনা আছে আমার বুদ্ধ আমার কার্তিকও তার ফিলসফি আলো আছে তোমার ফিলসফি আনতে কি আনা আমি সমাজ অপা পা আমি সবার মালিক আমি বানান ঠিক করে কুড়া আমি ধর্ম ঠিক করে কুড়া আরে

নাতিশানী লয় গোপ দিয়া আমার সপন দায় বানান প্রক্রিয়ার নেতা পণ্ডিত এটা পণ্ডিত বইতে তোর না কলমা এটা তুমি সারেন্ডার করবে না লক্ষ্মী ধর এই কাটি করে আনতে খালো তোমার তোর গুরুদেব ওই না কলমা এটা গুরু বাক্য বলবৎ না হয় বানান সে স্মৃতি গো না হয়েছি তোর গুরুদেব ওই সে স্কুল আনতে যে জিনিস বাজারে না বিক্রি জিনিস আনলো আজ গুগলের সার্চ করলো মাগধী প্রাকৃত ব্যবহার ইউনিভার্সিটি তোমার অধিপা কিন্তু হই তারা রিসার্চ আমি করে হিতা রিসার্চ এহান মানুষ আলোচনা করে তারা বিশ্ব হিহান না করে রিসার্চ মেথোডোলজি পাকরণে আইডিয়া রিসার্চ না করি অর্থাৎ মেথোডোলজি পাকর রিসার্চ মেথোডোলজি আলাকা করে ঠারানির অধিকার হ্যাঁ রিসার্চ শুড বি বেসড অন ডাটা প্ৰাইমাৰী ডাটা ওরা সেকেন্ডারি ডাটা তুমি কোন ডাটা হলো রিসার্চ করতে খালি বসাতি যে

চাম মোৰে সেনাৰীও ঠাই মোৰে বানা পানা বানৰ দৰকাৰ কিন্তু মোৰ সমাজো আনতে নিজৰ মই চু চমাজো আন ষ্টাডি কৰকচোন হেৰি ষ্টাডি কৰেহি লাখ লাখ ৰূপা মাংস ষ্টাডি কৰে সি গৱেষণা কৰতে প্ৰচুৰ ৰূপা মাংসৰেহি যাম তোমাৰতে কি টাইম পাছ কৰে সি তাম আমি কালি প্ৰসাদ প্ৰচুৰ ৰূপা মাংসৰীয়া ডক্টৰ কালিপ্ৰসাদ ডক্টৰ হৰেন্দ্ৰ গ ৰূপা মাৰি মাংসৰীয়া ডক্টৰ হৰেন্দ্ৰ ডক্টৰ মানস গৰ চিতি কুমাৰ তা তোমারটা কি টাইম পাস না এটা না টাইম পাস গবেষক না টাইম পাস মানুষ এলো টাইম পাস পপুলেশন তো নিয়ম হইতাই নাই মহাসভাতে মানুষ তো নিয়ম হইতা নাই কিয়া আরে সাধারণ মানুষ সংখ্যা মতে নিয়ম নাই তাই বলে হাবি হিরেন গুয়াই লবে বহে পাটাইয়া থা না হাবি হিরেন গুয়াই মানে ফিলোসফি বুঝা পাটাইয়া হীৰেংগোহাঁই কি এম পি অপাৰ্থই থাক এম এল এ অপাৰ্থিচাইজ কৰে চি এম গৈ গোটাই কিন্তু শুই চিৰেংগোহাই হিৰেন গোহাঁই অপাৰ্থই হিমন্ত বিশ্ব শৰ্মা গোট পা নাও নাই হিৰেঙো নাই আখ্যান নাই অতি বাৰু জনসংখ্যাৰ নিয়ামোচি আজি বৰ উৰে বৰখল্লা

কাংঘৰৰ সাধাৰণ শ্ৰোতাই এনজয়ানত দেখি পিকনিক পাৰ্টি আনক দেখি মৰা শহন কৰিলা ন মৰ্পিত পদবী আন লৈলা হাবিব মিনিষ্টাৰ ফটো আন তোলা ওৱান বাৰ বিৰকাপ আছে নিকা ফটো দুটা আছে নিকা ফটো দুটা আছে আরে গোপীনাথৰ যা আছিতে ফটো নুঠুছি নাই তুমি যদি গোপীনাথৰ যা আছি ফলৱাৰ হৈলেতো এটা ফটোতে কে ধৰাইতা কংগ্ৰেছ চৰকাৰৰ বিৰুদ্ধে বাম ফণ্টি

তুমি না তোমার মহাসভার কফি না দাদা শ্রী আইডিওলজি হন বাঁচা পাল্লাই না মহাসভার মানুষ মহাপ্রভু বুঝে পাল্লাই না বাবা বুঝে পাল্লাই না বিমল বুঝে পাল্লাই মহামেল করে শ্রী বিমলর বেসু আনাত দিয়া আন বিমলর কাবুলিয়া কোনোদিন বিপ্লবী চিন্তাধারা না করলাই কাম না করল ভীমসেনাকার যে কি অবস্থা হানাত দেহীন আখরুম একতা বিংশনর কাবুলিয়া মহাসভায়ক একটে একটে চান্দা করিয়া

ফাণ্ডা লৈছে এই কলত দাদা নোৱালা জাগা লাখ দুই লাখ দেউৰি নিজৰ লেৰিক নিকালানে নিজৰ তাৰ কটকল লেৰিক নিকালে মথুৰা দাল ব্য়াকৰলৈ নিকালানি কি দৰকাৰ আছে চৰকাৰীটো পালক যে পি বজেদ্ৰ যায় ব্যাকৰণলৈছে কালি পচন্দৰ যাই নিজৰ পকেটৰ পইচা লৈ লেখে

উতা কাম করো নেই আমি আমি তোমার ফান্ড উঠাতে চা দিয়ার তাও না এক টাকা আনো নেই নিকা এন্দি বরিয়া ইটু বাহন করতে কত পয়সা লাগে হার পা রিসার্চ করে 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 ওকে কীর্তনা আনো দেওয়া সমাজে নাম আন শুনো কাবুলিয়া আমি তো পয়সা খরচ করি আঁকি আর নাই হ্যাঁ বিএমদের শিগর পঁয়ত্রিশ লাখ আসিল তা হাত কুমি করিয়া

আ বিমানুরে নিয়া নিয়া মণিপুরে নিয়া 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 খাই নেই আমার মানু নেই লেক উনি স্থির ল মিটিং করে করে নিয়া সিএম ওয়ান উই আর খাইতা অ্যাসোসিয়েটমেন্ট নেক্স করতে পে লাস্ট না পিতা আমার লগে টটরা পৃথিবীৰ মতে লাস্ট সিন ইজ আন ফ্ৰম হোৱে দে হেটাতে ন নাই অনিল ক তুমি দা তোৰ লাস্ট সিন ইজ আন সুত নেগো আ বিমানুরে লতি মণিপুরে গিয়া এক্টিং কৰ লাগা আইয়া কি আন কৰে হাইঠারান এসোসিয়েট করলো আন্দোলন ডাক্তার না আমারও দিতে হবে বলিয়া মিস ভাই এসেম্বলির মাঝে খুব এক সংকল মাইতে গিয়া মিস ভারে ফুলর মালা দিতাই গা নাই অবরে ফুলর মালা দিলে বিজেপি স্কিম না পিতা নাই বিজেপি খারাপ পিতা ওয়ান কপি না দাদার আংক শিকলাই হা ওয়ান পঞ্চাশ রুপি আংক শিকলাই হা আর তোমার ইয়ার ইয়ার মিকিটা দিতে পাঠানো করে না দিন তিন কার্তিক মোটা সৌকিত

লাক লাই নাই পেল খ লাগ আনিলো সীমা আছে নমতে মথুৰা লেভেলৰ ব্যাকৰ নালাগিল বীৰেন্দ্ৰ কাৰ্তিক লেভেলৰ ব্যাকৰ তাৰ সংস্কৃত পণ্ডিতৰ বিয়া কৰোঁ নাই বেংকে চাকৰি কৰি আছে মানুহ চাৰেণ্ডাৰ কলাই ঠিক তই গথুৰা কাষৰে আমি তাও কিজাত মানুহ মই উৰিবা পাৰো হমা মোলগা দি তৰ্ক কৰে আমি মহাবা না কৰি মনোৰঞ্জন তুমি মহাপ্রভু সম্বন্ধে কই পাতা পড়ছরে সম্বন্ধে পাকতে গা মত দশ লাখ খরচ আছে হাপা গরু প্রভুস্বামী ও কিছা স্বামী গ্রভুস্বামী এই করি কুতা ভক্তির সামৃত সিন্ধু বিদ্য মধু মাধ কিতা তোমার লক্ষ্মীধর কবিতা না শিবেন্দ্র কবিতা মথুরা দা দেহরীতিমরে হান হুণরে হান হারি তুমি কার্গা বার অনুকূল এই হাই মাতুরিতা এটা শিবেন্দ্র কবিতা ভক্তিরথামৃত সিন্ধু চৈতন্য চৈতামৃত ও লেভেল নে শিবেন্দ্র আই লেভেল আমার লক্ষ্মীন্দ্র আই লেভেল মধ্যর লেভেলা থেকে প্রেম ভক্তি চন্দ্রিকা বুঝে পাতি তথা করে প্রেমভক্তি চন্দ্রিকা মথুরা দাঁতি বুঝে পাতিতা মহাপ্রভু অবতার না নিজের লেভেলা হানছি নাই

লুসার ডেক পাস তুমি নেগেটিভ পিপল অল লিস্ট ওয়ান আছে তোমার মানে আইডেন্টিফাই করই তাই বিনা তুমি অলরেডি আইডেন্টিফাই হয়ে যা গো দাস ভক্তিকে কার্তিক সিং লগিরক সান্দে আমি ভক্তি কাট কর যা তা ভক্তির পাত্র এবং আর কাছেটাও থাক যে বৈ কৃষ্ণ ভক্তি করেন ও আমার ভক্তি পাত্র তা আমার মহা প্রভু সাধু বাবা পথর বানাইতে পারে সময় আর কার্তিকে গরু লীলা বলিলা লাল এলালে কাছে সমিয়ান তা বিরাট ডাঙর ইসাল এ ভাষাটা উতা বলি এটা নাস্তিকতে না আসে নাই উতা বলি এটা বিশ্বরী পূজাতে না করেছে নাই উতা বলি আমার সমাজও ধর্মত্ব ভ্রষ্ট না না এটা ভাগবত নাবেলা আছে নাই কার্তিকা জি ইহদাম বেলিয়া গেছে তার চরণে আমি কুটি কুটি ভক্তি কাটি আমার এই কার্তিক বিরোধী বলা নাবেলা বেলা আমি সাধু বাবার পথে আশ্রিত বৈষ্ণব আমি কার্তিক না আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ মণিপুরাত যে ধর্মহাল্ল ভাগ্যচন্দ্র মহারাজাই ভুবনেশ্বর সাধু ঠাকুরের লমান সমগ্র সমাজে ইয়া করেছে এভাকা সমগ্র সমাজ সাধু বাবার পথে চলেছে আমি সাধু বাবার সেবক সাধু বাবার পথে আমি চলে কার্তিক চান্ডিল মতুহান সাধু বাবার নাম কার্তিক সান্দুলের মতুহান আমি সমালোচনা এহান কাতাম যে আমার ভক্ত তাই হার করা বলে না আমার সাধু বাবার ভক্ত তাই আমি কার্তিকর মতু না করি এটা কারণে বুঝাইতাম উহান বুঝলে পরে কার্তিকর মতু আনারটা শেষিয়া সাধু বাবার পথে আইতাই আইহান আই হান আমার ভুলা হান করলো

কল্যাণ নাম সংীর মহাপ্রভু তারা তাও নাকল লব হান্তে বিধরমী ও আলিপানি না গা আমার সমাজে নাই তাই বলে একটা না ওই অশিক্ষিত মুখ হক পাতি বলে নারী আর নাই বিবেকানন্দ মহাপ্রভু নাকরে বিবেকানন্দ না বলে মহাপ্রভু নাকরে ভারতবর্ষে নেই হাজার হাজার হিন্দুয়ে মহাপ্রভুরের নিয়া করার তার বাঙালি সমাজে করি মহাপ্রভুরা আমার সমাজে নাই তাই বলে হাববিখ হাবি নাস্তিক থান যদি মহাপ্রভু না হাববি নাস্তিক নাই তারা তাহলে আমার কার্তিক সান্ডিল নব কিন্তু আমার সমাজ ব্যবস্থা আমি তারে বার্তন না নেয় তারালো আমি লেরিকেন তারালো আমি এরাহ না

যেহেতু গিরকর গজে টটরতে গিয়া কোনটা আনার গজে সময় কাটে পড়ে যায় অনেক আমার পাটে তো আসলে আমি সময় করিয়া পাঠ করা নিকা না সমাজে রিফর্মে চলা নানিকা নিকা করিয়া এম ভক্তি মব্বাই না এরা অনেক গোল আমি তর্ক করতে নাই অনেক গোল আমি কর্কশি অটা নাই কারণ মহাপ্ৰভু মাতে সে যে ওরে যে সাদে পারতে সাদে মোটিভেট কর কৃষ্ণভক্ত গৌর ভক্ত কর সাধু বাবার ভক্ত করো এহাই আমার সংকল্প কোনো কই মনে দুঃখ না বা যে আমি অনেক সময় কর্কশ ভাবে টটরিয়া কারণ সমাজ সানজিংটা করাই লাগবে নেশাগ্রস্ত হইতারা শোভিতারে আমি কিসাদে তো ফিরিয়া ইমা বাবার সেবা কম করবে না আজ ইমা বাবার লেইতাম করিয়া হিয়া ইমা বাবার নাচিয়া দেশান্তরইয়া ইমাবা বাবা আমারটা করণীয় কাম আছে নাই ধর্ম অর্থ হা বই যে আমি সবা লাদে না হই আদর্শ গেলেগা আদর্শ নারিয়া হইতে আদর্শ স্বামী হইতে গেলে গা ধর্মে আশ্রয় করা আমার এনে ফলো করে যদি মধুয়া হয় মর্তে না বন্ধ পারে নারী নির্যাতন করে যদি নারী নির্যাতন করে বন্ধ সোয়া সোয়াহ যদি প্রথমস্থ আনে পারি অঞ্চলে অঞ্চলে যদি আমি প্রচারের মাধ্যমে যদি জাগরণ করে পারে দিয়া তাহলে সমাজে বহু আদি অনেক ডিভোর্সকেই সর বিয়া মা আনপরে ডিভোর্স হল ঘুমুকের রাতে কী থাকর না স্বামীঘরে ভগবানই করা তথ্য বানারি বাদ দিয়া স্বামীঘরে ইনকাম সোর্স গ্রহণ করলে তো ইনকাম বন্ধ হইলে তো স্বামী বলে মূল্য নাই

যাক তাহা তাহলে পরিবার অনেক দুর্দশার্থ মানুষ চিন্তা না পার গৃহিণীও যদি আমার আন শুনিয়া যদি নাম চাপি দিয়া সদাচাল সদাচার ঠাইলে যত পশু বইও থাক স্বামী বই বলে ভানা পিতে মহা পশু বইও থাক তাহলে চৈতন্য বা আমার গীতা পাঠ কর। আন শুনিয়া যদি আমার নারী জাতি ধর্মর পথে আই তারা

আমার আমি ঠিক থাকলে আমার গৃহিণী ঠিক থাকবে আমার গৃহিণী ঠিক থাকলে আমার সোনার সংসার হবে হালুয়া হয়ে মরে শিয়া পেট বুঝে রুহা না আমার ঠিক নিয়ম টেনশন মানি মানি প্রবলেম লো হতালো কি দরকার আছে মদ পিতার তরকার রূপা লাগে তা নাই সিগারেট পিতার তরকার রূপা লাগে তা নাই সিগারেটের বাক্যা পয়সা খরচ হতাইব নিশ্চয় পাঁচ টাকা দশ টাকা তো কৃষ্ণভক্ত গুলোতে এটা নাই স্বামী বলে গৃহিণী মত পিতারা স্বামীগুলো কোনোদিন গৃহিনী গর্বনা করতে নাই মর স্বামীক অসবা মানুষে তিলক স্বামী স্বামীক চিন্তা করে পথে আঠে চৈতন্য চৈতন্যবাহ সঙ্গে দেখি ও স্বামী গোল এমন ফেসিলিটি গৃহিনী গোড়া প্রত্যেক গৃহিনী গো সেই তার আদর্শ স্বামী আর তাতে কুম্পি এটা ওটা বাজারে দোকানে হওয়া বাপকা হইলে ভিতুতে হবা বাপক আমার বাবা সাধারণ করতে হবা বাপকা পথ গোটে হতা হতাশা সমাচার নষ্ট করার কিতাটা হাশমাচার নষ্ট করিস কথা টতরার সমাচার নষ্ট কর কৰিংলবি গীতা পাঠ কৰি সমাজ নষ্ট কৰি ৰাখা তি আমাৰ সংগৰে ম্যাঙৰ সংগল আৰু ইনডাইৰেক্টলি সাধু বাবাৰে ম্যাংগ বোলো ৰন্ধা ঘু বাবা মহাপ্ৰভুৰা আচৰিত হে আজি মানুহ এটা সৎ মানুহ হোৱা মানুহ এতিয়া হে নাই তোমাৰ এটা ধৰিয়া পাৰিলে স্নাই আৰু অন্য জাতা আনো যে সাধু বাবাৰ সংঘৰে মিয়াং বুলি বিক্ৰমপুৰে সমাপাৰতা বিক্ৰমপুৰ মানুহ ত কি চাদে মানুহ তাই এটা বারো সাধু বাবার গোজে চৈতন্য বা উৎসঙ্গর গোজে তা কমেন্ট করতে তাই বারো মহাসব আর ফেরালু ফিরালু দুদন আজ এই দে দেহ হরিতা আরে ফিরালু দুদন পরে করবাই আগে ধর্ম বা চাও অধার্মিক মানুষ ল ফিরাল না তুলিও ধার্মিক মানুষ ল মহাসব গঠন কর। সাধু বাবারে না করতার ওতা মহাসভা থানার অধিকার নেই মহাপ্রভুরের নাকতারা থানার অধিকার নেই বি কেয়ারফুল সমাজের মাল ঠেপে তোমার স্থান নেই এখন মাঠেকুরা মানুষ আগে নেই বিরাট শক্তি আহ লত্যেক মানুষ সাধু বাবার এই আখরানি লাগতো মহাপ্রভুর এই আখরানি লাগতো এই একতারা সমগ্র নব্বই শতাংশ মানে এই একারা ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট মানুষ মহাসভার স্থান দেনার কারণে সমগ্র মহাসভারে কলিশুত করিয়া অত্যাচার কথা তেতেনাও আও সঙ্গয়বন না তা না এরি মহা প্রবলেমতে সিলা পৃথিবীতে আসে যত নগরাবি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরি নাম বিশ্ব প্রিয় মনিপুরি মালটেเป মালটেเป সারবা বাবার মূর্তি হইতেই গা আমি সারবা বাবার ভক্তনী কালতা নাই চেক কুও আমারে মিয়াঙ্গুলো রাইগো হ্যাঁ সমগ্র সমাজ এই সালপা ঢাকুলা রাজধানী নিয়াংলা বাংলা লাইলা বুলিয়া পুড়িয়াই লাতা মানুষের উচিত না করা পুড়িয়া তো ঢেঞ্জা রাস্তা তুমি পুড়িয়াই ধর্ম ত্যাগ না করেছি পুড়িয়াই গৌর ধর্ম ইয়া কর তারা গৌর ধর্ম চল তারা তার ভুল কনসেপ্টটা হাল সমাজে আর তারা ওয়ান আমি বুঝা দিতে কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা পুড়িয়া নাগই এটা খুমেল মৈরাং আঙং লুয়াং মাঙাং ধুজা কৈরাং খোলা পৌতা

তার মানে তুই খাই ঠান খাই যা সার্ভিস করলেও সারে সমগ্র মণিপুরের পুরী আং করে দিয়া সমগ্র মণিপুরের পুরী আং করে দিয়া খাই খাই বোধনে রা চেষ্টা কর কেয়ারফুল তুমি অষ্টম তো পশিলে খাই ঠান সমাজের হান্না পাশি বুলিয়া খাই আন্দোলন তুমি করি অষ্টম তো পশিলে

ভালואר ফরমাজে মা খাই বিরুদ্ধে লাগানিকা আমার ভাষা শালিশ করানিকা তি এ দবারা মহাশয় পদবি আন দখল কর হত হইয়ে আমার লাগায় তর্ক কর লি নচ্চ বিবেক কাট চলিও এখানে ওয়ার্নিং আন দেখি দিয়ার হান তোমারে ওয়ার্নিং দিতে বাধ্য মনে না করিও যে অধিবেশন করি মানুষ কত এই দাদাগিরি কর্তাঙা ইমান মনে না করত্য ল দাদাগির করতার তাই মিথ্যা তাহলে দাদাগিরি কর্তার তাই না জিনতারা কিতা মনে করদে অবশ্য মিয়াঙর দল হা মহাপ্রভু চৈতন্যদেব আখতারা তা মিয়াং তার মানে তোর বাপক মিয়াঙ্গ না গর বাপকে মহাপ্রভু আখর আছে তোর ভবাক মিয়াঙ্গ আস্থা যাতা মিয়াং করারই চেষ্টা কর তা হাববিরে ভক্তিকাত কাজ করে উড়ি উবাই অন্যায় প্রশ্রয় দেন সীমা ছাড়া সীমা লঙ্ঘন মতো বুল ঠাইলে মনে থেপ কর ডাহ ভিতরটা সমাজ ইয়ারি এটা ছাড়া হইন বিশাল বেলা ডা খোলা লালা যে তাই সমাজ চিন্তা করে তা বিষ্ণুপুরি আইলা তা বাংলা লালা দিলা বুলিয়া এটা বলিয়া মনে হয় তর্ক করতে সমাজের মানে প্রতিবাদ না করার এটা হাবিরাম ভক্তি কাত করবি ভুলমান উরে প্রশই গজেনাকা করে মহাসভার লাইসেন্স আনল ইয়া সমাজে অত্যাচার করার অধিকার কার্তা হই মহাসভা হমার হান আমার উপরপরে শঙ্কর সিংহান ওহান সাধু বাবার ইয়া করা নিকা শঙ্করের সিহান ওহান মহাপ্রভুয়া করা নিকা শঙ্কর সিংহান ওহান সমাজের বিশালপাট ডাকুলারে সমাজের আকাশ করে সিহান বাংলায় বিলৌয়াকর টাঙায় আমার ঠাল বিলৌর টাঙায় আমার ঠালো যেন আমি ইয়া করিয়া তাই বলিয়া আমার ঠালো না আসলে পুরিয়া বলা ধিকার দে উনি যে তাই এটা প্রতিবাদ না করতে পারো তার নিজের ক্ষত্রিয় উড়িয়া ঠাইলে তাই নিজের ধর্মহানোর বিরুদ্ধে টটলে প্রতিবাদ করা নি থক নিজের যদি ধার্মিক মনে করিয়া মহাপ্ৰভু চৈতন্য দেবে হরিনাম মান আটকিল সুদর্শন চক্র গত রেছিল তোমার এই কাঠ মহাসভা নাঙাল লাগিলে যে একেবারে সারেন্ডার করিয়া জেহান কলো হাই বুলানি খাই থানা নেস্টালিস কলো হাই বুলানি খাই সাপট কলো হাই বুলানি এন কি হ্যাঁ অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্চঙ্গর হাবি সিপাই রে আমি ভাগবত পাঠ করতে গাই রাধা কৃষ্ণ লীলাও কি তাঙাই সমাজর ধর্মর বিরুদ্ধে শক্তিশালী বা হনুমান ও সাধারণে ওয়ানা ভীমপাং কালে অর্জুন ও সাধারণ ওয়াকা হিসা জানিয়া আমি বিদায় নেব রাধে রাধে চৈতন্য ভাবতং না করি এগর পিঠি এনার সাধু বাবা আসে গো এগর পিঠিআনার ধর্মহনা সে গো এগর পিঠে মহাপ্রভু আসে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎ জয় জয় মহাপ্রভু চৈতন্য দেব কি অবতারের শিরোমণি চৈতন্য মহাপ্রভু কি ভুবনেশ্বর সাধু ঠাকুর কীতাই গৌর প্রেমানন্দে ভোল হরি